তাহলে ক্লাস 12 ওয়েলকাম ব্যাক আমরা আজকে দা আইজ হ্যাবিট এর নেক্সট পোরশনে যাব কালকে আমরা পড়েছিলাম যে রোহানা অবধি আমাদের ন্যারেটর যিনি তিনি একা একাই যাচ্ছিলেন পুরো ট্রেন কম্পার্টমেন্টটাতে একাই ছিলেন রোহানা থেকে একটি মেয়ে উঠলো সেই মেয়েটিকে মেয়েটির গলার আওয়াজ এমনকি তার চটির আওয়াজও ইসের ন্যারেটরের খুব পছন্দ হলো তিনি অল্প বয়সী ছেলে মেয়েটিও অল্প বয়সী বোঝাই যাচ্ছে যে কথক কিন্তু যে ন্যারেটর তিনি অন্ধ ছিলেন এই জন্য তিনি বুঝতে পারছেন না মেয়েটা দেখতে কেমন কিন্তু তার চেহারা কেমন জানতে হয়তো তার একটু সময় লাগবে কিন্তু তিনি মানে তার গলার আওয়াজটা খুব অ্যাট্রাকটিভ সো ও উনি জিজ্ঞেস করলেন যে আপনি কত দূর যাচ্ছেন তখন মেয়েটা চমকে উঠে বলেছিলেন যে ও আই ডিড নো এনিবডি এলস ওয়াজ হিয়ার আমি জানতাম না যে আরেকজন কেউ এখানে আছে কারণ মনে হয় ন্যারেটর একটু অন্ধকার জায়গায় বসেছিলেন এই জন্য মেয়েটা হয়তো দেখতে পায়নি তো ন্যারেটর এই নিয়ে বলেওছেন যে হয় এরকম যাদের চোখ থাকে তারা অনেক কিছু দেখতে পায় না আর যাদের চোখ থাকে না তারা তাদের প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে সমস্ত কিছুকে গ্র্যাব করতে চায় আচ্ছা এইবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি পেজ 44 দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ড পেজ 44 আচ্ছা কি বলছে আই ডিডন্ট সি ইউ আইদার বাট আই হার্ড ইউ কাম ইন I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমিও আপনাকে দেখতে পাইনি কিন্তু আমি আপনার আপনি ঢুকলেন এটা শুনতে পেলাম আপনার আওয়াজ আপনি যে ঘর ঢুকলেন ট্রেন কম্পার্টমেন্টে ঢুকলেন বাট আই হার্ড ইউ কাম ইন আপনি যে ঢুকলেন সেটা আমি শুনতে পেলাম I wondered if I would be able to prevent her from discovering that I was blind. Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. আমি বুঝতে পারছিলাম না wondered আমি ভাবছিলাম যে আমি কি তাকে আটকাতে পারবো যে আমি যে অন্ধ সেটা সে যাতে ডিসকভার করতে না পারে আবিষ্কার করতে না পারে সেখান থেকে ওকে আটকাতে পারবো যদি আমি চুপচাপ আমার সিটেই বসে থাকি তবে মনে হয় সেটা খুব একটা ডিফিকাল্ট বা কঠিন হবে না মানে ন্যারেটর চাইছেন না যে তার অন্ধত্ব ওই মেয়েটার কাছে প্রকাশ পাক এই জন্য তিনি বলছেন যে আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড আমি ভাবছিলাম আমি কি তাকে আটকাতে পারবো যে সে আবিষ্কার করে ফেলবে যে আমি অন্ধ এটা না আবিষ্কার করুক সে আমি কি তাকে আটকাতে পারবো Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. আমি যদি আমার সিটে বসে থাকি এটা বোধহয় খুব একটা অসুবিধাজনক হবে না The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. Then I had better not go to get too familiar, I replied. Aunts are usually formidable creatures. Where are you going? She asked. To Dehra and then to Mussoorie. Oh, how lucky you are. I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. তো মেয়েটা জবাব দিল মেয়েটা বললো যে আই এম গেটিং অফ এট সাহারানপুর ওকে জিজ্ঞেস করেছিল তো আগে যে কতদূর যাচ্ছেন দেহরা পুরোটাই যাবেন নাকি তো মেয়েটা জবাব দিল আই এম গেটিং অফ এট সাহারানপুর সাহারানপুর বলে উত্তরপ্রদেশের ওদিকে একটা শহর আছে উত্তরাখণ্ড ওপরে উত্তর দিকে না আমি সাহারানপুরে নেমে যাব মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার তার এক আন্ট আসবে পিসি বা মাসি কিছু একজন সেখানে আসবে তাকে নিতে দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার আই রিপ্লাইড ন্যারেটর বললেন তাহলে তো আমার আর বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত না বেশি ফ্যামিলিয়ার হওয়া উচিত না আর্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স এই আন্টরা খুব ফর্মেডেবল খুব কঠিন শক্তপোক্ত লোক তার মানে উনি বলতে চাচ্ছেন যে বেশি ঘনিষ্ঠতা করে ফেলাটা ঠিক হবে না কারণ তোমার পিসি বা মাসির হাতে আমার ঠ্যাঙানি জুড়তে পারে যদি আমি বেশি ঘনিষ্ঠতা করার চেষ্টা করি মেয়েটার সাথে তো এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে ন্যারেটার অল্প বয়সী ছেলে একটি এবং বেশ স্মার্ট এবং মেয়েদের সাথে কথাবার্তা বলায় বেশ পটু এবং তোদের ভাষায় যাকে বলে লাইন মারা সেটাও করতে পারে
কিন্তু অন্ধ। তো যাই হোক, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে তো বেশি কাছাকাছি যাওয়া যাবে না, বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না, কারণ মাসি পিসিদের আমি খুব ভয় পাই, ওরা খুব শক্তপোক্ত লোক হয়। তখন মেয়েটা জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? তখন ন্যারেটর জবাব দিল, টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। ন্যারেটর জবাব দিল, আমি দেহরা যাচ্ছি, মানে দেরাদুন যাচ্ছি, সেখান থেকে আমি মুসৌরি যাব। মেয়েটা বলছে, ও হাউ লাকি ইউ আর, আপনি কি লাকি, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, ইস আমি যদি মুসৌরি যেতে পারতাম, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি পাহাড় ভীষণ ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে, অক্টোবর মাসে না পাহাড়ের চেহারাটা ভীষণ সুন্দর হয়। সে যদি তুই আমাদের দেশেও, আমাদের এদিকে, দেশে বলতে আমাদের এদিকে পূর্ব দিকে, এখানেও তুই লাভা ঠাভা দার্জিলিং টার্জিলিং এসব জায়গায় অক্টোবর মাসে যাস, ভীষণ সুন্দর লাগবে। তার কারণ কি জানিস তো, ওই সময় না প্রচণ্ড বৃষ্টিটা হয়ে যায়, তো বর্ষাকালটা কেটে যায়, আর দ্য অ্যাটমসফিয়ার ইজ কোয়াইট ক্লিন, বায়ুমণ্ডলটা একদম পরিষ্কার থাকে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য ব্রাইটেস্ট অফ দ্য সান অ্যাট দ্যাট টাইম, বাট দ্য সান ইজ মেলো, ইট ডোন্ট মেক ইউ ইরিটেটেড, খুব একটা গরম লাগবে, বিরক্তি লাগবে ওরকমও না, দ্য মেলো সান অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি ক্লিয়ার, অ্যান্ড অল দ্য ভেজিটেশনস ইজ গ্রিন উইথ দ্য রেইন ইট ইজ রিসিভড ইন দ্য রেইনি সিজন, অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ইজ বিউটিফুল উইথ অল দেয়ার কালার্স, ওই সময় যে ফুলগুলি ফোটে, পাহাড়ে সবসময় ফুল থাকে, দেয়ার আর প্লেন্টি অফ ফ্লাওয়ার্স ইন দ্য হিলস। তো ওই সময় তুই যদি পাহাড়ে যাস, উইল ফাইন্ড ইট ভেরি বিউটিফুল। তো অক্টোবরে মেয়েটার খুব ভালো লাগে পাহাড়ে যেতে। তো ন্যারেটর বলছেন, ইয়াস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি আমার মেমোরিজ মানে হলো স্মৃতি, কারণ ওই স্মৃতিটাই তো তার আছে পাহাড়ে যাওয়ার, তাছাড়া তো আর কিছু নেই, কারণ কি সে তার যখন চোখ ছিল তখন সে দেখেছিল, এখন তো আর দেখতে পায় না, না এই জন্য বলি ইয়াস দিস ইজ দ্য বেস্ট টাইম, ঠিক এটাই সব থেকে ভালো সময়। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ড্যালিয়াস, দ্য সান ইজ ডিলিশিয়াস, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন, অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, ইয়াস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, সব থেকে ভালো সময় অক্টোবর মাসে। কেন বলছে, যে হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বুনো ডালিয়া ফুলে এটা পাহাড়টা একদম ঢেকে আছে, পাহাড়ালাই ফুলাল ঝাপিও, একটা নেপালি গান আছে যে হেরা না হেরা কাঞ্চা ডালালাই ফুলাল ঝাপিও, টিপানা টিপেরা ইউটা জুলফো মাগাসি দেউনা, গান আছে, কারণ ওই পাহাড় ফুলে ঢেকে যায় বুনো ডালিয়া ফুলে, দ্য সান ইজ ডিলিশিয়াস, যেটা তোদের বললাম দ্য সান ইজ মেলো অ্যান্ড ইট ইজ বিউটিফুল ডিলিশিয়াস, ভীষণ স্বাদিষ্ট, খুব ভালো লাগে ওই সময়কার রোদটা, আর রাত্রিবেলা তুমি একটা লক ফায়ার জ্বালিয়ে, তখন ঠান্ডা পড়ে যায় অক্টোবর মাসের রাতে, কিন্তু পাহাড়ে বেশ ঠান্ডা পড়ে যায়, তুমি তখন কয়েকটা কাঠ দিয়ে একটা আগুন জ্বাললে, একটা কম্বল মুড়ি দিয়ে বসে আছো, কম্বল মুড়ি দেওয়ার কথা এখানে লেখা নেই, লক ফায়ার, ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, একটুখানি ব্র্যান্ডি নিয়ে খেলে, বেশিরভাগ টুরিস্টই ওই সময় চলে যায়, এখন তো সারা বছর টুরিস্ট থাকে, এখনকার কথা বাদ দে, ওই সময় বেশিরভাগ ইন্ডিয়ান টুরিস্ট তখন বেশি থাকতো, তো ওরাই ঠান্ডা পড়ছে দেখে আর থাকে না সেই সময়টা, আর টুরিস্ট না থাকলে ওই জায়গাটা খুব সুন্দর হয়ে যায়, তুই দেখবি টুরিস্ট বেশি বাইরের লোক আসতে থাকলে ভীষণ গ্যাঞ্জাম হয়, তারা সবাই কি উমা এটা উমা সেটা আরে দেখো ওই দেখো এরকম করতে থাকে, মানে আমরা যেই জায়গাকার লোক সেই জায়গাকার সৌন্দর্যটা তখন আমাদের কাছে ঢাকা পড়ে যায় ওদের ওই চেঁচামেচি ছবি তোলা ওই আল্লাতে। তো টুরিস্টরা চলে গেলে জায়গাটা আবার শান্ত হয়ে যায় এবং আমরা আবার আমাদের নিজেদের প্রিয় প্রকৃতিতে ফিরে আসতে পারি, এই জন্য বলছে যে বেশিরভাগ টুরিস্টই ওই সময় চলে যায়, আর রাস্তাগুলো কোয়াইট শান্ত অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, প্রায়
ফাঁকা। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, সত্যি অক্টোবর সত্যি সব থেকে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর হোয়েদার শি সট মি আ রোম্যান্টিক ফুল। সে চুপ, বিনয় ডোন্ট ইউ ট্রাই টু মুভ মাই ট্রাইপড, ওকে? আমার কুকুরটা আমার ট্রাইপডটাকে নড়িয়ে দিচ্ছিল। আচ্ছা, শি ওয়াজ সাইলেন্ট, সে চুপ, সাইলেন্ট। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি বুঝতে পারছিলাম না যে আমার কথা তাকে ছুঁয়ে গেল নাকি, অর হোয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, বা সে আমাকে একটা রোম্যান্টিক ফুল ভাবলো, যে হে আবেগ প্রবণ একটা বোকা কি কথা বলে যাচ্ছে। দেন আই মেড এ মিস্টেক, তখন আমি একটা ভুল করে বসলাম। কি ভুল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। ও তো চেষ্টা করছিল যাতে মেয়েটা বুঝতে না পারে যে ও অন্ধ, তো এর মধ্যে ভুল করে বলে বলে বসেছে বাইরেটা দেখতে কিরকম। মেয়েটা বলেছে শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, বলেই ও বুঝেছে যে ভুল করে ফেললাম, তো বাইরেটা দেখতে কেমন লাগছে বললাম কেন। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, সেই প্রশ্নটাতে খুব একটা অবাক হলো না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড সি, ওকে অলরেডি বুঝে গেছে যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটা আমার সমস্ত সন্দেহকে দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আক্স, তুমি নিজেই উইন্ডোর বাইরে তাকিয়ে আপনি নিজেই দেখে নিন না। আচ্ছা, আরেকবার পড়ি। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড সি, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি খুব সহজভাবে বার্থ মানে লম্বা সিটগুলো ট্রেনের ওই দিয়ে এগিয়ে গেলাম, আর উইন্ডো লেজ, এই যে উইন্ডো লেজ, হ্যাঁ এই ইসের তাকটা, এটা হাত দিয়ে এরকম ধরলাম ট্রেনের, বুঝতে পারলাম উইন্ডোটা খোলা। আর মেকিং এ প্রিটেন্স, প্রিটেন্স, প্রিটেন্স মানে ভান করা, ভান করলাম স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যেন আমি ল্যান্ডস্কেপটা আমি এটা দেখছি, মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি যেন ল্যান্ডস্কেপ সামনের পৃথিবীটা সামনের এটা দেখছি, এরকম একটা ভান করলাম। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের প্যান্টিং, প্যান্টিং, সে প্যান্টিংটা শুনতে পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার গড় 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 আওয়াজটা, রাম্বল শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর আমার মনের চোখ দিয়ে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, মনের চোখ দিয়ে আমি দেখতে পেলাম যে টেলিগ্রাফের পোস্টগুলো পার হয়ে যাচ্ছে, লাইট পোস্ট, টেলিগ্রাফের পোস্ট, যেখান দিয়ে ট্রেনের এগুলো আসে, টেলিগ্রাফের তারটা আসে, সে পোস্টগুলো পার হয়ে যাচ্ছে, মনের চোখে দেখলাম। কারণ আগে ওনার যখন চোখ ছিল তখন উনি দেখতেন, এখন তা দেখতে পান না, কিন্তু ওই যে উনি মনের চোখ দিয়ে তাই উনি দেখলেন যেন তাই হচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, ভেঞ্চার্ড চেষ্টা করলাম বলতে, হ্যাঁ আমি বললাম, একটা নতুন নতুন ধরনের টেকনিক নিলেন তিনি। হ্যাভ ইউ নোটিসড, একটা জিনিস লক্ষ্য করেছেন, দ্যাট দ্য ট্রি সিমস টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলো মনে হয় চলছে আর আমরা চুপ করে দাঁড়িয়ে আছি, ট্রেনে বসলে ওরকম মনে হবে, মনে হবে যে বাইরের দুনিয়াটা যেন দৌড়চ্ছে আর আমরা বসে আছি ট্রেনের মধ্যে। এই জন্য বলছে হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেইড।
আকাশে এটা তো সব সময়ই হয়। ডু ইউ সি এনি অ্যানিমালস? কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আজকে এই অবধি থাক পড়াটা। আমরা আরেকবার এটাকে রিডিং করে নিই। আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কামিং। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, হি রিপ্লাইড। Aunts are usually formidable creatures. Where are you going? She asked. To Dehra and then to Mussoorie. Oh, how lucky you are. I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. Yes, this is the best time, I said, calling on my memories. স্মৃতি, যখন তার চোখ ছিল তখনকার স্মৃতি, সেই স্মৃতিতে ভর করে তিনি কথাগুলো বললেন। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ড্যালিয়াস, দ্য সান ইজ ডিলিশিয়াস, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। She was silent. I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. Then I made a mistake. What is it like outside? I asked. She seemed to find nothing strange in the question. Had she noticed already that I couldn't see? But her next question removed my doubts. Why don't you look out of the window? She asked. I moved easily along the berth and felt for the window ledge. The window was open and I faced it, making a pretense of studying the landscape. I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by, একের পর এক চলে যাচ্ছে, flashing by. Have you noticed, I ventured, that the trees seem to be moving while we seem to be standing still? That always happens, she said. Do you see any animals? এই অবধি থাকলো, হ্যাঁ? আর তোমাদের যে বোর্ডে প্রশ্ন লিখে দিলে তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে, এই জন্য টাস্কের প্রশ্নগুলো আমি কিন্তু বোর্ডে লিখছি না, আজকে আমি সোজা কম্পিউটার থেকে তোমাদের ছবি তুলে দেবো হোয়াটসঅ্যাপে। আর তোমরা পুরো টাস্ক জমা দেবে, মানে অর্ধেক অর্ধেক দেবে না, সমস্তটা দেবে, চেষ্টা করবে, ভুল হোক যাই হোক আমি তো শুধরে দিচ্ছি, এই জন্য পুরোটা কিন্তু জমা দেবে। ওকে দেন, বাই, সি ইউ ইন হোয়াটসঅ্যাপ।